হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমরা কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে মোবাইলটাই কাউন্ট করে থাকি। আস্তে আস্তে কিন্তু তেমনই ল্যাপটপ ও কম্পিউটারকেও আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই ধরে থাকি। তো আমরা যদি ল্যাপটপ ও কম্পিউটার ইউজ করে থাকি, আমরা সবাই কিন্তু নর্মালি মাউস, ওয়্যার হোক বা ওয়্যারলেস ইউজ করে থাকি, সে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, যেটাই হোক না কেন। যদি আমাদের ওয়্যারলেস মাউস হয় তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হয় এবং ওয়্যার মাউস হয় তাহলে একটু অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা মাউস যেটা প্রাইস শুনে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তোমরা হয়তো দাম শুনে একটু অবাক হতে পারো, মাত্র 99 টাকা এই ওয়্যারলেস মাউসটার দাম, যেটা আমি কিনেছি অনলাইন। চলো বন্ধুরা, তাদের এটাকে আনবক্সিং করা যাক এবং দেখা যাক এই বক্সের মধ্যে আমরা যে ওয়্যারলেস মাউসটা পাচ্ছি তার কোয়ালিটি কেমন। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রয়েছে সিল প্যাক, বক্সের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু দেখতে পাচ্ছি না আমরা, তো এটাকে আমরা সাইড করে দিচ্ছি। আর আমাদের ওয়্যারলেস মাউসটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ইলেকট্রনিক্সের রয়েছে এটা। TOID 12 ওয়্যারলেস মাউস, এটা মডেল নাম্বার। এখানে রয়েছে একই জিনিস লেখা, পিছনটা যদি আমরা দেখি পিছনটা এখানে তেমন কিছু লেখা নেই। এখানে MRP দেওয়া রয়েছে 599, এবং এখানে রয়েছে 1 ইয়ারের এটা যে ওয়ারেন্টি দেয় সেটা। ম্যানুফ্যাকচার রয়েছে এটা 11/2020, প্রায় 1 বছর আগেকার এর প্যাকেজিং রয়েছে। এখানে ওর কিছু ইয়ে রয়েছে যে কোথায় দিয়ে এটা তৈরি হয়েছে, এটা একটা দেখে একটু খারাপ লাগতেছে, তার কান্ট্রি অফ অরিজিন চায়না লেখা রয়েছে। যাই হোক, ওভারঅল প্রাইসটাও দেখতে হবে, মাত্র 99 রুপিস এর প্রাইস রয়েছে। তো তাদেরকে একবার খুলে ফেলা যাক, সম্ভবত এটার কোনো সিল বা ইয়ে নেই। তো এটাকে রাখলাম এবং দেখে নিই এর বক্সের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, না রয়েছে কিছু একটা গাছের মধ্যে, যা ভাই ছিঁড়েই ফেললাম এটাকে, বাট আমার দোষ না অ্যাকচুয়ালি, দুঃখিত বন্ধুরা, এটা ছিঁড়ে ফেলেছি আমি বের করতে গিয়ে। এখানে তেমন কিছুই লেখা নেই, কিছু ডকুমেন্টেশন ছিল এটার মধ্যে যে কীভাবে এটাকে ব্যাটারি ট্যাটারি ভরতে হয় সেরকম কিছু, সব অবশ্যই আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই মাউস, মাত্র 99 টাকার মাউস। এটার মধ্যেও কিছু নেই, চলো এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের মাউস, তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ, কালার কোয়ালিটিটা খুবই সুন্দর লাগছে। এখানে যদি আমি একটু কাছে এনে দেখাই তোমাদের, তো এখানে এখানে মডেল নাম্বার লেখা রয়েছে Pro 1098, এবং এখানে রয়েছে মেড ইন চায়না, ড্যাশ নাম্বার এখানে লেখা রয়েছে, এবং এইখানটা সম্ভবত এখানে ব্যাটারি ভরতে হবে, এখানে সিঙ্গেল ব্যাটারি ভরতে হবে। কী লেখা রয়েছে আমি যদি একটু পড়ার চেষ্টা করি, ডবল এর যেটা 1.5 ভোল্টের যে ব্যাটারি হয় সেটা এখানে তোমাকে অবশ্যই লাগাতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে রয়েছে আমাদের যে অ্যাডাপ্টারটা, রয়েছে আমাদের অ্যাডাপ্টার। তো আপাতত বন্ধুরা আমার কাছে এই ব্যাটারিটা নেই, আর নাহলে আমি তোমাদের অবশ্যই চেক করে একবার দেখাতাম যে এর কেমন কাজ করে। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই ব্যাটারিটা ভরে তোমাদের দেখাচ্ছি যে এটা কেমনভাবে কাজ করে এবং কতটা স্মুথ। ওভারঅল এটা একদম হাতের মধ্যে গ্রিপে রয়েছে। আমার কাছে তোমরা যদি দেখতেছো আমার কাছে রয়েছে এমআইয়ের একটা মাউস রয়েছে, এমআই মাউস যেটা আমি নর্মালি ইউজ করে থাকি, এটা অনেক দিনের পুরনো, তার থেকে কিন্তু অনেক হালকা, এটা অনেক হালকা, এটা কিন্তু একটু ভারী বাট কমফোর্টেবল, এটা ইউজ করতে অতটা খারাপ লাগছে না। বাট এমআইয়ের দামটাও দেখতে হবে, এমআইয়ের 499 আমি কিনেছিলাম এমআইয়ের এই ওয়্যারলেস মাউসটা, আর এটার দাম মাত্র 99 রুপিস, 400 টাকা দাম কম আছে। বাট ওভারঅল কোয়ালিটি খারাপ না, তোমরা দেখতেই পাচ্ছ ওভারঅল ঠিক আছে। চলো দুটো ওয়্যারলেস মাউস পাশাপাশি রাখলাম, তোমাদের দেখো প্রায় দুটো সাইজই প্রায় একই রকম, এটা একটু স্লিম, মানে স্লিম দেখতে লাগছে এবং এটা একটু মোটা দেখতে লাগছে, বাট হাতের মধ্যে গ্রিপে কিন্তু অনেক ইজি আসছে এবং খুব একটা পার্থক্য বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন আমি ক্লিক করছি তখন কিন্তু একটু
কোথাও যেন একটু হেসি হেজিটেট একটা ভাব থাকে না, তেমন একটা মনে হচ্ছে। একদম স্মুথ যে ইয়েটা, সেই রিলিফটা কিন্তু আমি পাচ্ছি না, যেটা এমআইয়ের মাউসটা আমি ক্লিক করলে পাচ্ছি। তা ওভারঅল দুটো কম্পেয়ার করে আমি দেখালাম। তো অবশ্যই আমি একবার ব্যাটারি ভরে তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। বন্ধুরা, আমি আগেও বলেছিলাম আমি একবার এটাকে টেস্ট করে দেখবো যে কতটা স্মুথলি এটা কাজ করে। তো তার জন্য আমাদের কাছে রয়েছে যে ব্যাটারি, ডাবলের যে ব্যাটারি যেটা বলেছিলাম এটার মধ্যে ঢোকাতে হবে। তো এটা টিউরোসেলের ব্যাটারি আছে, এটাকে খুলে ফেলা যাক। টিউরোসেলের ডাবলের ব্যাটারি, এখানে অন করে কোনো সুইচ আমি দেখতে পাচ্ছি না। তো এবার এটাকে একবার আমি ঢুকিয়ে দেখি। এখানে অলরেডি আমি একটা আমার কোনো এমআই যে মাউসটা একটা কানেক্টেড রয়েছে, তো সেটাকে আমি খুলে ফেলছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো লাইট ফ্ল্যাশ হচ্ছে না, বাট আমার যদি আমার স্ক্রিনে দেখতে পাও, মেবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো লাইট, এখানে কোনো ব্লিঙ্ক হচ্ছে না, বাট সেন্সার অনেক স্মুথলি কাজ করছে। ঠিক আছে, ওভারঅল প্রাইস শুনেছি অনেক বেটার মাউস, তোমরা অবশ্যই এটাকে পারচেস করতে পারো। আমি অবশ্যই এটা তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা যদি অল্প রেঞ্জের মধ্যে কোনো ওয়্যারলেস মাউস কিনতে চাও, অবশ্যই এটাকে পারচেস করতে পারো। ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে যে তোমরা কোন ওয়েবসাইট থেকে এটা কিনতে পারবে, অবশ্যই ডিসক্রিপশান চেক করে নেবে। আর আর সব থেকে বড়ো কথা, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখো, যখনই আমি কোনো ভিডিও আপলোড করি যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।